जय जीशु। आमि शीर्षेन्द मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टेर सुमधुर नामे स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी, आमरा सकलेई पापी, आमादेर सकलेरई रक्त मिशे रयेछे पाप, किन्तु आमरा एई पापेर जीवन निये कखनोई स्वर्गराज्ये ठाई पाबो ना। তাই অবশ্যই আমাদের সেই পাপ থেকে পরিত্রাণ পাওয়ার দরকার রয়েছে, আর সেই পরিত্রাণ আমাদেরকে একজনই দিতে পারেন, আর তিনি হলেন আমাদের সকলের তথা গোটা পৃথিবীর ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। আমাদের সকলের প্রয়োজন প্রভু যীশু খ্রিস্টের কাছে ফিরে আসা এবং তার কাছে আমাদের পাপের জন্য অনুতপ্ত হওয়া ও সমর্পিত হওয়া, তাহলেই তিনি আমাদেরকে পাপের পরিত্রাণ দেবেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমরা প্রভু যীশু খ্রিস্ট তথা ঈশ্বরের কাছে কীভাবে আসব বা কীভাবে ঈশ্বরের কাছে ফিরে আসব। তাই আজকের এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্ট তথা ঈশ্বর আমাদের সকলকে আরেকটি নতুন প্রচারের মধ্য দিয়ে এই বিষয় নিয়ে শিক্ষা নেওয়ার জন্য সকলকে প্রভু যীশুর নামে তা আহ্বান করেছেন। আশা করি আজকের এই প্রচারটি আপনাদের সকলকে ঈশ্বরের কাছে আবার ফিরে আসতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। চলুন শুরু করা যাক আজকের প্রচার। আজকের প্রচারের বিষয়, আমরা কীভাবে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের সঙ্গে আমরা কীভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে পারি বা আমরা কীভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি বা ঈশ্বরের সঙ্গে কীভাবে আমরা সম্পর্ক মজবুত করতে পারি, সেই বিষয়ে এর আগেই আমরা প্রচার করেছিলাম। কারোর যদি সেই বিষয়ে অজানা কিছু থেকে থাকে বা কারোর মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই ধরনের, তাহলে অবশ্যই সেই প্রচারগুলি একবার আপনারা দেখে নেবেন। আশা করি তার মধ্য দিয়ে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকের প্রচারটা অনেকটা ওই সমস্ত প্রচারের মধ্যে হলেও আমরা ঈশ্বরের বাক্য থেকে সংক্ষিপ্ত বিশ্লেষণের মধ্য দিয়ে আপনাদের কাছে সঠিক বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বিশ্বাসী, আমাদের জগতের মানুষের চিন্তাধারায় ঈশ্বরের কাছে ফিরে আসা অতটা সোজা নয়। আমাদেরকে কেউ বলে, খালি পায়ে যদি আমরা গরম রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে কাঁধে জল নিয়ে যাই তাহলে ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং আমরা ঈশ্বরের কাছে যেতে পারবো। আবার কেউ বলেন, আমরা যদি ফুল, বেলপাতা, নারকেল, সন্দেশ, নানারকম ফল, মূল, ধূপধুনো যদি ঈশ্বরের কাছে উৎসর্গ করি তাহলে ঈশ্বর আমাদের উপর খুশি হন এবং তিনি আমাদের সকল পাপ ক্ষমা করে দেন। আবার কেউ কেউ বলেন, আমরা যদি এক বুক জলে দাঁড়িয়ে ঈশ্বরের নাম করি তাহলে ঈশ্বর আমাদের উপর খুব সন্তুষ্ট হন এবং তিনি আমাদের পাপ ক্ষমা করে দিয়ে আমাদেরকে কাছে ডেকে নেন। আবার কেউ কেউ বলেন, আমরা যদি ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিই তাহলে ঈশ্বর আমাদের উপর খুশি হন। আবার কিছু জাগতিক চলচ্চিত্র, সিরিয়াল আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যদি ঈশ্বরের কাছে মাথা ঠুকি ও মাথা থেকে যদি রক্ত বার করি তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন এবং তিনি আমাদের সকল অপরাধকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে তিনি পরিত্রাণ দিয়ে দেন। প্রিয় বিশ্বাসী, এই সমস্ত বিষয়গুলি হাস্যকর কমেডি ছাড়া আর কিছুই নয়। ফলমূল, বেলপাতা, ধূপধুনো, নারকেল, সন্দেশ দিলে কখনোই ঈশ্বর খুশি হন না। আমরা যে জীবন্ত ঈশ্বরে আরাধনা করি সেই ঈশ্বর ফুল, বেলপাতা, নারকেল, সন্দেশ নয়, সেই ঈশ্বর বলিপ্রথায় নয়, সেই ঈশ্বর আমাদেরকে এক বুক জলে দাঁড় করিয়ে বা পাহাড়ের উপরে এক ঠ্যাং তুলে দাঁড় করিয়ে কষ্ট দিয়ে কখনোই পরিত্রাণ দেন না। সেই ঈশ্বর কখনোই আমাদের থেকে সুবিধা পেতে চান না। সেই ঈশ্বর কখনোই আমাদেরকে কষ্ট দিয়ে, আমাদেরকে আঘাত করে সন্তুষ্ট হন না বা পরিত্রাণ দেন না। আমরা যে জীবন্ত ঈশ্বরে আরাধনা করি সেই ঈশ্বর নিজে অসম্ভব যন্ত্রণা সহ্য করে, নিজে হাজার অপমান সহ্য করে, নিজে কাঁটার মুকুট পরে, নিজে 39 বার বেত্রাঘাত সহ্য করে, নিজের শরীরের সব রক্ত ঝরিয়ে, নিজে উলঙ্গ হয়ে, নিজে ক্রুশতে বলি হয়ে আমাদেরকে পরিত্রাণ দেন। তাই বাইবেলের ঈশ্বর জীবন্ত, বাইবেলের ঈশ্বর সমগ্র জাতির ত্রাণকর্তা, বাইবেলের ঈশ্বর মহান, বাইবেলের ঈশ্বর প্রেমময়। প্রিয় বিশ্বাসী, অনেকে অনেক রকমের পরিত্রাণ পাওয়ার কথা বলে কিন্তু এর মধ্যে কোনোটাই সত্য নয়, কারণ এগুলো আমাদের জাগতিক মানুষের বানানো কিছু গল্প। কিন্তু ঈশ্বর আমাদেরকে তার কাছে আসবার একটি পথ বার করে দিয়েছেন, আর সেই পথ হলো প্রভু যীশু খ্রিস্ট। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট হলেন আমাদের একমাত্র সত্য এবং একমাত্র অনন্ত জীবন, যার মধ্যে কোনো পাপ নেই। তাই তিনি আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন, আর সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবার জন্য ঈশ্বর আমাদেরকে একটি রাস্তা বলে দিয়েছেন। আমরা যদি জোয়েল তার 2:12 পাঠ করি সেখানে লেখা আছে, কিন্তু সদাপ্রভু বলেন, এখনও তোমার সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইসো। প্রিয় বিশ্বাসী, এখানে ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে বলেছেন যে আমরা প্রভুর কাছে তখনই ফিরে আসতে পারবো যখন আমরা হৃদয় থেকে আমাদের পাপের জন্য অনুতপ্ত হব, আমাদের পাপের জন্য আমরা কাঁদব, আর এগুলি তখনই হবে
যখন আমরা উপবাসের মধ্য দিয়ে পবিত্র আত্মার আকাঙ্ক্ষা করব। ঈশ্বরের কাছে ফিরে আসতে গেলে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা পাপি, এবং এটা শুধুমাত্র আমাদের মুখে স্বীকার করলেই হবে না, এটা অবশ্যই আমাদের হৃদয় থেকে স্বীকার করতে হবে এবং তার জন্য আমাদের অনুতপ্তও হতে হবে। আমাদেরকে অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে আমাদের পাপের জন্য, এবং উপবাসের সঙ্গে বারবার ঈশ্বরের কাছে পরিত্রাণের জন্য প্রার্থনা করতে হবে। আর তখনই ঈশ্বর আমাদের সেই প্রার্থনার উত্তর দেবেন এবং আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ দেবেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের কাছে ফিরে আসবার জন্য প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আর অন্য কোনো পথ নেই। আর সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবার জন্য অবশ্যই আমাদেরকে অনুতপ্ত হৃদয় নিয়েই আসতে হবে। অবশ্যই আমাদেরকে লোক দেখানো নয়, বরং আমাদেরকে হৃদয় থেকে আমাদের পাপের জন্য ক্ষমা চাইতে হবে। কারণ সবসময় মাথায় রাখবেন যে আপনি যার কাছে আপনার অনুতপ্ত হৃদয় নিয়ে আসছেন, তিনি আপনার আমার মতো সাধারণ মানুষ নন, তিনি আমাদের সকলের ত্রাণকর্তা এবং তিনি ঈশ্বর। তাই তিনি আমাদের অন্তর খুব ভালোভাবেই জানেন। আমরা যদি অনুতপ্ত ভ্রান্ত হৃদয় নিয়ে আসি তাহলে তিনি কখনোই আমাদেরকে ক্ষমা করবেন না। তাই আমাদের অবশ্যই হৃদয় থেকে অনুতপ্ত হওয়াটা জরুরি। প্রিয় বিশ্বাসী, আমরা জগতের প্রত্যেকটা মানুষই জন্মসূত্রেই পাপি, তাই ঈশ্বরের মতো পবিত্র মানুষের কাছে আসার জন্য আমাদের অবশ্যই পবিত্র মাধ্যমের প্রয়োজন। আর সেই পবিত্র মাধ্যম প্রভু যীশু খ্রিস্ট ছাড়া অন্য কেউ হতে পারেন না। প্রভু যীশু খ্রিস্ট হলেন আমাদের একমাত্র পথ যা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারে আমাদেরকে। প্রভু যীশু খ্রিস্ট একমাত্র অনন্ত জীবন যা আমাদেরকে দিতে পারেন। যোহন লিখিত সুসমাচার তার 14:6 লেখা আছে, যীশু তাহাকে বললেন, আমি পথ, সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট আইছে না। প্রিয় বিশ্বাসী, এই বাক্যটিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রভু যীশু খ্রিস্টই একমাত্র আমাদের সমগ্র জাতির পথ, সত্য এবং জীবন। প্রভু যীশু খ্রিস্টকে ছাড়া যদি আমরা ঈশ্বরের কাছে যাওয়ার পথ খুঁজতে চাই তাহলে অবশ্যই আমরা অসফল হব, কারণ প্রভু যীশু খ্রিস্ট হলেন আমাদের একমাত্র পথ। প্রভু যীশু খ্রিস্ট হলেন সেই সত্যের অনন্ত জীবন যেটা সরাসরি আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। অবশ্যই তাই ঈশ্বরের কাছে যেতে হলে আপনাকে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে যেতে হবে। তার জন্য কোনো ফুল বেলপাতা সন্দেশ বাতাসার প্রয়োজন নেই। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের আরেক রূপ। যখন এই সমগ্র জগৎ পাপে পরিপূর্ণ ছিল, যখন আমাদের কাছে নরকের পথ ছাড়ার অন্য কোনো উপায় ছিল না, তখনই প্রভু যীশু খ্রিস্ট মানব রূপ ধারণ করে স্বর্গের সিংহাসন ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের সমগ্র মানব জাতির পাপের মূল্য হিসেবে নিজেকে কালভেরির ক্রুশেতে বলি দিয়েছিলেন অসহ্য যন্ত্রণা সহ্য করে। আর সেই প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্তের দ্বারাই আমাদের পাপের পরিত্রাণ আমরা পেয়ে থাকি। তাই তিনি আমাদের সমগ্র মানব জাতির ত্রাণকর্তা বা উদ্ধারকর্তা। তাই প্রিয় বিশ্বাসী, আমরা যদি ঈশ্বরের কাছে ফিরে আসতে চাই বা ঈশ্বরের কাছে ক্ষমা পেতে চাই তাহলে অবশ্যই আগে আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে হবে। অবশ্যই আগে আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের পাপের জন্য অনুতাপ করতে হবে। অবশ্যই আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের কাছে পাপের জন্য ক্ষমা চাইতে হবে। যখন আমরা চোখের জলের সাথে আমাদের পাপের জন্য হৃদয় থেকে অনুতাপ করব, যখন আমরা আমাদের প্রত্যেকটা পাপকে না লুকিয়ে রেখে প্রভু যীশু খ্রিস্টের কাছে স্বীকার করব এবং উপবাস সহকারে পাপ থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা করব, তখনই প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপকে ক্ষমা করবেন এবং ঈশ্বরের সান্নিধ্যে আমরা পৌঁছতে পারবো। কারণ আমাদের সাথে ঈশ্বরের সম্পর্কের মাধ্যমে হলো প্রভু যীশু খ্রিস্ট। তাই প্রভু যীশু খ্রিস্টই একমাত্র পারেন আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে। তাকে প্রভু যীশু খ্রিস্টের কাছে সমর্পিত হন, পাপের জন্য অনুতাপ করুন এবং উপবাস সহকারে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সান্নিধ্যে আপনাকে পৌঁছে দেবেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত সৃষ্টিকর্তা প্রভু, নিত্যদিনের মতো আজকেও তোমাকে ধন্যবাদ জানাইছে তুমি আমাদেরকে আবারও তোমার বাক্য থেকে একটি নতুন বিষয় নিয়ে শিক্ষা দিতে এবং নিতে আমাদের সকলকে এই প্রচারের দ্বারা একত্রিত হবার জন্য মনোনীত করলে। প্রভু গো, তুমি আজ আমাদেরকে তোমার বাক্য থেকে একটি বিশেষ আকর্ষণীয় বিষয়ে শিক্ষা দিলে, আর সেই শিক্ষাটি হলো কীভাবে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি, আমরা কীভাবে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি। প্রভু গো, এই জগৎ আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা যদি ঈশ্বরের জন্য নিজেদেরকে কষ্ট দিই, আমরা যদি আমাদের সঞ্চিত অর্থ ব্যয় করে ফল মূল সন্দেশ বাতাসে কিনে ঈশ্বরকে অর্পণ করি, তাহলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হন, তখন ঈশ্বর আমাদেরকে তার কাছে ফিরে আসার সুযোগ দেন। আর সেই কারণের জন্যই আমরা এতদিন ধরে নানাভাবে ঈশ্বরকে খুঁজে বার করার চেষ্টা করেছি, কখনো আমাদের অর্থ ব্যয় করে, কখনো বা নিজেদেরকে শারীরিকভাবে কষ্ট দিয়ে, কখনো বা এখানে ওখানে ছুটে গিয়ে, কিন্তু এর পরিণামে কখনোই আমরা ঈশ্বরকে পাইনি। কিন্তু আজ তুমি আমাদেরকে এই প্রচারের মধ্য দিয়ে তোমার বাক্য থেকে শিক্ষা দিলে যে ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো শারীরিক কষ্ট নয়, ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো অর্থ ব্যয় নয়, ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো ফলমূল বাতাসে ধূপধুনো নয়, বরং ঈশ্বরকে পাওয়ার জন্য অনুতাপের প্রয়োজন রয়েছে, পাপ স্বীকার করার প্রয়োজন রয়েছে, প্রভু যীশু খ্রিস্টের কাছে সমর্পিত হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ বাক্য আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রভু যীশু খ্রিস্ট হলেন একমাত্র পথ, সত্য এবং জীবন। তাই যে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসে
সে স্বয়ং ঈশ্বর পিতার কাছে আসতে পারে। আর আমরা যদি পিতার কাছে ফিরে আসতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পুত্রের মধ্য দিয়ে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পিতার কাছে আসতে হবে। কখনোই আমরা প্রভু যীশু খ্রিস্টকে টপকে পিতার কাছে আসতে পারবো না, কারণ মানুষ এবং ঈশ্বরের মধ্যবর্তী মাধ্যম হলো প্রভু যীশু খ্রিস্ট। তাই আমরা যদি চাই ঈশ্বরের কাছে ফিরে আসতে, আমরা যদি চাই ঈশ্বরের সান্নিধ্যে আসতে, তাহলে অবশ্যই আমাদেরকে আগে প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের পাপের জন্য হৃদয় থেকে অনুতপ্ত হতে হবে, অবশ্যই আমাদেরকে পাপের জন্য উপবাস সহকারে ক্ষমা চাইতে হবে, তাহলে আমরা পিতার কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে ফিরে আসতে পারব। কারণ যীশু খ্রিস্টকে ছাড়া ঈশ্বরের কাছে ফিরে আসা অসম্ভব, কারণ আমরা প্রত্যেকেই পাপী আর এই পাপময় দেহ নিয়ে কখনোই আমরা স্বর্গরাজ্যে পৌঁছাতে পারবো না। তাই ঈশ্বরের কাছে আসতে কালে পবিত্র মাধ্যমের প্রয়োজন, আর সেই মাধ্যম হলো প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আর অন্য কেউ নয়। তাই আজই আমাদের উচিত প্রভু যীশু খ্রিস্টের কাছে অন্তর থেকে অনুতাপ করা এবং উপবাস সহকারে পাপের জন্য ক্ষমা চাওয়া, তাহলে আমরা ঈশ্বরের কাছে আসতে পারবো। আর আজকে আমাদেরকে এই মহান বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে আমরা সকলে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে সাহায্য করা প্রভু গো, যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে অনুতাপের মধ্য দিয়ে এবং উপবাস সহকারে পাপের ক্ষমার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আসতে পারি। প্রভু গো তুমি আমাদেরকে সাহায্য করো এবং আরও বেশি করে তোমার পবিত্র আত্মা আমাদেরকে ভরে তোলো, যেন তার মধ্যে থেকে তুমি প্রশংসা গৌরব পাও, আমাদেরকে তুমি প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন করতে শেখাও, যেন আমরা তোমার প্রকৃত দাস হয়ে উঠতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণতলে রাখলাম, সকল গৌরব মহিমা প্রশংসা শুধুমাত্র তোমাকেই দিলাম। সকলকে তুমি তোমার পবিত্রতায় এবং আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো, যেন আমরা আত্মায় বৃদ্ধি পাই। এই প্রার্থনা শুধুমাত্র আমাদের মুক্তিদাতা জীবন্ত প্রভু নাসরতীয় খ্রিস্ট যীশুর নামেতে চাই, আমেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি থেকে কিছু শিক্ষা লাভ করে থাকেন, তাহলে আশার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। যদি আপনাদের কারো কোনো প্রার্থনার অনুরোধ থাকে তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে প্রার্থনার অনুরোধের ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় যীশু।